জন্মদায়িনী মাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য বাবা দিদার হাত ধরে বেলুনিয়া থানাতে ৬ বছরের শিশু সন্তান সুপ্রিয়। কিন্তু পাশণ্ড মাঝে সন্তানের কাছে ফিরে যেতে রাজি হলো না। বহুবার মাকে জড়িয়ে ধরে কান্নার সুরে মা ঘরে ফিরে চলো বলার পরেও হৃদয়হীনা মায়ের মন কাঁদেনি একটি বাড়ির জন্য। ৬ বছরের পুত্র সন্তানকে ফেলে রেখে চলে গেল অন্য নাগরের হাত ধরে। কানায় ভেঙে পড়ে ৬ বছরের পুত্র সন্তান সুপ্রিয়, সুপ্রিয়ের বাবা ও দিদা। এমনই এক জন্মদায়িনী মায়ের কীর্তি দেখে সকলে হতবাক হয়ে পড়ে। ৬ বছরের পুত্র সন্তানের সামনে অন্য নাগরের হাত ধরে চলে যাওয়ার ঘটনায় জন্মদায়িনী মায়েদের যেন সভ্য সমাজে কলঙ্কিত করে তুলল ধনী দেবনাথ ওরফে চুমকি নামের এক মহিলা। হায়রে, পিড়িতে মজিলে মন মানে না কোনো বাঁধন, এমনই দশা হয়েছে ধনী দেবনাথ নামে এই পাষাণী মহিলার। বিয়ের পরেই বিবাহিত ধনী ওরফে চুমকির সাথে সামাজিক মাধ্যমে যোগাযোগ হয় বিলুনিয়া থানাধীন চেলাগাঙ্গের প্রণব রায় নামের এক গাড়ি চালকের সাথে। যোগাযোগ হওয়ার পর থেকে এই পিড়িতে কাঁঠালের আঠার মতো লেগে যায়। অবশেষে গত ২৯ আগস্ট আধার কার্ড ঠিক করার অজুহাতে দেখিয়ে স্বামীর বাড়ি থেকে বের হয়ে ফিরে যায়নি, যা ঘুণাক্ষরেও টের পায়নি স্বামী সুমন দেবনাথ। বেলা গড়িয়ে সন্ধ্যা হওয়ার পরে স্বামী সুমন দেবনাথ খোঁজাখুঁজি শুরু করে। খোঁজখবর নিতে গিয়ে জানতে পারে অন্য নাগরের হাত ধরে পালিয়ে গেছে স্ত্রী। তখনও বিশ্বাস হয়নি, পরে ঘরের জিনিসপত্র খোঁজাখুঁজির পর টাকা পয়সা স্বর্ণের জিনিস না পেয়ে বিশ্বাস হয়। এরপর স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় গত ৩০ আগস্ট বিলুনিয়া মহিলা থানাতে নিখোঁজ ডায়েরি করে। মহিলা থানার হেলদোল না দেখে বিলুনিয়া আদালতের দ্বারস্থ হয় ধনীর স্বামী সুমন। আদালতের দাবরানি খেয়ে অবশেষে চেলাগাং থেকে ধনী সহ নাগর প্রণবকে বিলুনিয়া থানাতে নিয়ে আসে গত রবিবার। সে খবর পেয়ে জন্মদায়িনী মাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য বাবা ও দিদার হাত ধরে বেলুনিয়া থানাতে ৬ বছরের শিশু সন্তান সুপ্রিয়। কিন্তু থানাতে এলেও মা ছাড়া ফিরতে হলো ৬ বছরের পুত্র সন্তানের। স্বামী সুমন দেবনাথ নিজের স্ত্রীকে ঘরে তুলে নেওয়ার জন্য প্রশাসনের দরজায় কড়া নাড়ছে। একমাত্র পুত্র সন্তানের জন্য স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য আকুল আবেদন করছে। নাম কি গো? সুপ্রিয় দেবনাথ। বাবার নাম? সুমন দেবনাথ। এখানে কি লেগে আইছো? তোমার মা রে। মার নাম কি তোমার? মারে নি মা কই এখন? মা কই? হ্যাঁ, আরেকজন লোক এসে তোমার সামনে থেকে গেছে গা। তুমি মার লোক কথা কইছিলে নি আজকে? কোন সময় কথা কইছিলা? তারপর কোলো লয়া কি কইছে? কোলো লয়া কি কইছে তোমারে? হ্যাঁ, তারপর কি কইছে? আচ্ছা, তোর মা এখন কই? আরেকজনের সাথে। বাড়ি কোনখানে? কি হয়েছে গো? আমি গেছি অনুমান লেগে আজ না ছিলেন না। এরপরে আমার কাছে ফোন করে গেছে, চুরি করে ফোন করছে, ফোন করে কইছে আমার উদ্ধার করে এখান থেকে। আমার অনেক টকসানি করতেছে, এরপরে হিসাবে ঠিক আছে যেভাবে তোমার উদ্ধার করার চেষ্টা আছে। এরপরে হ্যাঁ নিয়ে নিজে কইছে যে আমার যে কোনো প্রকার ইয়ে করো, আমি তখন থানাতে করছি, ওম থানাতে করছি, লাস্টে কোর্টের দ্বারস্থ হয়েছে, এখন এখনই এই পর্যায়ে গেছি। কোনো যোগাযোগ করছে না, টাকা পয়সা গয়না কাটি কাগজপত্র সব লেগে গেছে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।